jungle. SP News. বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী অ্যানি খান, সেই সঙ্গে শোবিজ অঙ্গনও ছাড়ছেন। মডেল ও অভিনেত্রী অ্যানি খান শিশু শিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পা রেখেছিলেন তিনি। এরপর দীর্ঘ 23 বছরের অভিনয় ক্যারিয়ার তার। এবার সেই ক্যারিয়ারের ইতি টানলেন এই অভিনেত্রী। একজন সাধারণ ধার্মিক মানুষ হিসেবে বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সঙ্গে চলতি বছরের শেষের দিকে বিয়ে করতে চাচ্ছেন জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী, এমনটাই জানিয়েছেন অ্যানি। এতদিন পারিবারিকভাবে কথাবার্তা চললেও তাতে সাড়া দেননি বলে বিয়ের বিষয়টি এগোয়নি। তবে এবার মানসিকভাবে নিজেই প্রস্তুতি নিয়েছেন, তাই এ বছরের শেষের দিকে বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে অ্যানি বলেন, সব কিছু ঠিক থাকলে এ বছরের শেষের দিকেই বিয়ে করব বলে ঠিক করেছি। অবশ্য এটা তো আল্লাহর হাতে, তবে আমার ইচ্ছা আছে, বাসা থেকে অনেক আগে থেকেই বলা হচ্ছিল। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চাই না, সেটা আরও কিছুদিন পরে বলব। মিডিয়াকে বিদায় জানানো প্রসঙ্গে তিনি বলেন, গত বছরেই মিডিয়া ছাড়ার পরিকল্পনা করেছিলাম। চলতি বছর 19 মার্চ সব শেষ শুটিং করেছি, তারপর করোনার সব কিছু বন্ধ, এই সময় বাসা দিয়েছিলাম আর 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কোরআন হাদিস পড়েছি। এই কদিনে অনেক কিছু শিখলাম, এখন আর মিডিয়া আমাকে টানছে না, তাই মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। অ্যানি আরও বলেন, প্রতিদিন যেভাবে মৃত্যুর খবর শুনছি তা আগে কখনো শুনিনি। এর মধ্যে বাবাকেও হারালাম, কাছের অনেক মানুষকেও হারিয়েছি। একজন মুসলিম হিসেবে সঠিক পথে চলতে চাই, এজন্য ধার্মিক মানুষ হয়ে বাকি জীবনটা কাটাতে চাই। উল্লেখ্য, তৃতীয় শ্রেণীতে পড়াকালে ফুয়াং ফুডসের একটি বিজ্ঞাপনের মডেল হন অ্যানি। এরপর ছোটদের একাধিক বিজ্ঞাপনের মডেল হয়ে আলোচনায় উঠে আসেন। সম্প্রতি VIP গুড়া মশলার একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। এটি বর্তমানে ইউটিউবে প্রচারিত হচ্ছে, পাশাপাশি বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় করছেন এই অভিনেত্রী। বর্তমানে তার অভিনীত 5টি সিরিয়াল বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে, সেই সঙ্গে খুব শীঘ্রই সব কিছু গুছিয়ে আনবেন বলে জানান এই অভিনেত্রী। বন্ধুরা, এরকম বিনোদনের আরও চমক দেওয়া খবর ও রহস্যময় বিভিন্ন সংবাদ নিয়ে হাজির হচ্ছি আমরা। আমাদের সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।